জয়নিতাই, ফাল্গুনী মুখোপাধ্যায়ের চিতাবর্ণিমান উপন্যাসের দ্বিতীয় পর্ব। তপতির অন্তরে বিদ্রোহের চিহ্ন জ্বলে উঠল। মাত্র 50,000 টাকার জন্য মিস্টার ঘোষালের মতো সুপাত্রের সাথে তপতির বিবাহ হয়নি, আর তারই স্থান অধিকার করে ওই বর্বর লোকটা 2 লক্ষ টাকা আদায় করে নিল। না, টাকার উপর তপতির কিছুমাত্র মায়া মমতা নেই, কিন্তু লোকটার ধূর্তামি তপতির অসহ্য বোধ হচ্ছে। সে নিঃসংশয়ে বাবা আর মাকে বুঝিয়েছে যে তপতির সাথে তার প্রেম নিবিড় হয়ে উঠেছে, অতএব 2 লক্ষ টাকা এখন সে পেতেই পারে। আর তপতির নির্বোধ স্নেহময় বাবা মা নিশ্চিন্ত মনে ওর খোশখেয়াল মেটাবার জন্য নগদ 2 লক্ষ টাকা ওর হাতে তুলে দিলেন। আচ্ছা, তপতিও দেখে নেবে সে কত বড় ধূর্ত। কিন্তু লোকটা মোটেও মূর্খ নয়, লেখাপড়া ভালো না জানলেও সে নিশ্চয় বুদ্ধিমান, আর যাত্রা দলে অভিনয় করে কতকগুলো পাকা পাকা কথা নিশ্চয় শিখে রেখেছে, যথাস্থানে যথোপযুক্ত ক্ষেত্রে তা সে প্রয়োগ করে। আর মা মা নিতান্তই মা, তাই ওর মা ডাক শুনে একেবারেই গলে গিয়েছে। মা আবার বলে, বুদ্ধদেবের মতো সুন্দর। সুন্দর নয় বলেই হয়তো বাড়াবাড়ি করে ওইসব বলে। যাক, সুন্দর হোক আর কুৎসিত হোক, তপতির কিছুই যায় আসে না। তপতি গম্ভীর মুখে গিয়ে খেতে বসল। আর এদিকে শিখা কারুণ্য কোমল কণ্ঠে ঘরে ঢুকল, জানো মা, অমন দাদা কারুর হয় না মা। দাদা আশ্চর্য, দাদা অদ্ভুত, মানুষকে অমন করে ভালোবাসতে আর কাউকে দেখিনি। কিন্তু মা, আমায় এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কেন, কার অসুখ? মা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন। অসুখ একটা কেরানির, তার গায়ে রক্ত নেই, তাই দাদা নিজে তার নিজের রক্ত দিয়ে বাঁচাবে। কারুর কথা শুনল না মা, আমরা এত করে বারণ করলাম, বললাম অন্য একটা লোককে কিছু টাকা দিলেই সে রক্ত দিতে পারে। তা বললে, তার রক্তটাও তো তার বোনের কাছে এমনই দামি, বুঝেছ? কি আর বলবো বলো। মা শুনে শিহরিত হয়ে উঠলেন। তপন কোনো একটা অজ্ঞাত কেরানির জন্য নিজের দেহের রক্তদান করবে? ব্যগ্রভাবে বললেন, না না শিখা, ওকে বারণ কর তোরা। ও শুনবে না মা, কারুর কথা শুনবে না, আর যুক্তি দিয়ে ওকে হারাতে পারবে না কেউ। ওর বন্ধু বিনুবাবু সকাল থেকে সে চেষ্টা করছেন, আমায় খানিকটা দুধ আর কিছু লেবুর রস করে দাও তো শিগগির। নিরুপায় মাতা লেবুর রস তৈরি করতে করতে বললেন, ওর শ্বশুরবাড়ির কেউ জানে না? না, ওদের জানাবে না, আর তুমিও জানিয়ে দিও না যেন। বেলা 11টার সময় শিখা ও বিনায়ক তপনকে নিয়ে ফিরল। শিখার মা আসতেই অনুযোগ করে বললেন, এ কি বাবা, নিজের রক্ত কেন দিতে গেলে তুমি? দিলাম তো কি হলো মা, আমি তো আপনার সুস্থ সবল ছেলে। কিন্তু বাবা, তোমার জীবন যে আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সে লোকটির জীবনও কিছু কম মূল্যবান নয় মা, তারও মা ভাই বোন স্ত্রী আর সব ছোট ছোট ছেলে মেয়ে, সেই একমাত্র উপার্জনকারী তাদের। মা চুপ করেই রইলেন। তপন আর একটু দুধ খেয়ে বলল, কিছু ভয় নেই বোনটি, ও বেলায় দেখবি সেরে উঠব, একটু ঘুমোই। এদিকে শিখা বসে বসে হাওয়া করছিল, চোখ দুটো তার জলে ছলছল করে উঠল। তার মুখের দিকে চেয়ে তপন বলল, কি হলো রে, কাঁদছিস কেন? ভালো লাগছে না দাদা, তুমি রক্ত দিয়ে বেড়াবে নাকি? একা আমার রক্তে আর কি হবে শিখা, তবে এই আত্মসুখ সর্বস্ব ক্লিব পশুর জাতটাকে রক্ত দিয়ে বাঁচাতে হবে, নইলে আর্য গৌরব বুঝিবার ডুবল। তপন পাশ ফিরে শুল, বিনায়ক ইশারায় শিখাকে নিষেধ করল আর কথা না বলতে। এ স্নেহের যে সামান্য সূত্রটুকু ধরে তপনের অন্তরে তপতি প্রবেশ করতে পারত, কিন্তু মনের উষ্ণ চিন্তাধারায় তা পুড়ে গেল। তপনকে সে একটা অর্থ শোষণকারী পরভিত্রিক ছাড়া আর কিছুই ভাবতে পারছে না।
এক একবার তার মনে হচ্ছে হয়তো ওর মধ্যে এমন কোনো গুণ আছে যাতে তার মা বাবা এতটা মুগ্ধ হয়েছেন। আবার পরক্ষণেই ভাবছেন এটা নিশ্চয়ই ওই সুচতুর লোকটির সু অভিনয়ের গুণ। যাই হোক, তপতি তাকে কঠোর পরীক্ষা করবে বলে মনস্থির করল। সেদিন টকটকে লাল শাড়িখানা পরে তপতি বাইরে আসলো যেন অগ্নিশিখা। মা তার দিকে চেয়ে হেসে বললেন, কিরে বেড়াতে যাবি নাকি? না, মিস্টার অভিনব বোস ব্যারিস্টার হয়ে এসেছেন মা, তাকে নিমন্ত্রণ করেছি চায়, কিন্তু ফুল আনা হয়নি। দাও তো ফোন করে মা, তোমার জামাইকে ফুল কিনে আনবে। মা বিশেষ কিছু বুঝলেন না, ফোন করে দিলেন তপনকে। এদিকে বিজয়িনীর আনন্দে তপতি ভাবতে লাগলো, বোকা মা কিছুই বুঝলো না যে তাকে দিয়েই তার স্নেহপাত্রকে কেমন করে তপতি অপমান করল। ফুলগুলো নিয়ে সে যখন আসবে তখন তার সামনেই মিস্টার বোসকে তপতি তারই আনা ফুল উপহার দেবে। তপতি সেজেগুজে অপেক্ষা করতে লাগল। মিস্টার বোস এসে পৌঁছালেন, অথচ ফুল এখনো এসে পৌঁছাল না। তপতি অত্যন্ত চোটে বিরক্ত মুখে মিস্টার বোসকে চা পরিবেশন করতে লাগল দোতলার বারান্দায়। ঠিক 5:30টার সময় তপন কাগজে মোড়া একগোছা ফুল নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। দেখে তপতি তাড়াতাড়ি নিকটবর্তী হয়ে বলল, বড্ড দেরি হলো, দিন। সে হাত বাড়িয়ে দিল ফুলগুলো নেবার জন্য। কাছেই একটা ছোট্ট টিপয় ছিল, নীরবে তপন ফুলের গোছাটা সেই টিপয়ের উপর রেখে চলে যাচ্ছিল। রাগে তপতির আপাদমস্তক জ্বলে উঠল। সরসে গর্জন করে সে বলল, হাতে দিতে পারেন না? একে তো আনলেন দেরি করে। তপন ফিরেও তাকাল না, ধীরে ধীরে চলে যাচ্ছে। মিস্টার বোস জিজ্ঞাসা করল, কে লোকটি? আমার মায়ের পুষি, তপতি সক্রোধে জবাব দিল। তপন কথাটা শুনল, তথাপি মুখ ফিরাল না, চলে গেল। তপতির সর্বাঙ্গ ক্রোধে জ্বলে উঠল। ফুলের তোড়াটা খুলে সে কাগজটা ছিঁড়ে ফেলে সবেগে এসে ঢুকল খাবার ঘরে, যেখানে মা তপনকে খাবার দিচ্ছে। তোমার জামাই ফুল কিনে এনেছে দেখো, কতকগুলো খুচরো ফুল, বাঁশি পচা, একটা বুকে বেঁধে আনতে পারেন। মা তাকিয়ে দেখলেন সুন্দর ফুলগুলি তপতির হাতে আছাড় খেয়ে ম্লান হয়ে যাচ্ছে। রেগে বললেন, বুকে আনতে তো তুই বলিসনি খুকি, আর ফুলগুলো তো খুবই টাটকা। তোমার মাথা, এই ফুল নাকি বিলত ফেরত লোককে দেওয়া যায়? বলে তপতি সরসে প্রস্থান করল। মা বিহবল দৃষ্টিতে চেয়ে রইলেন, তারপর বললেন, মেয়েটা বড্ড রাগি বাবা, তুমি দুঃখ করো না কিছু, ফুলগুলো তোমার ঘরেই দিয়ে আসছি। জলতরঙ্গের মতো সুমিষ্ট হাসিতে ঘর ভরিয়ে দিয়ে তপন বলল, ওই ফুলগুলো আপনার পায়েই দিই মা, আমার বয়ে আনা সার্থক হবে। মা কি বলে শুনবার জন্য তপতি বাইরে অপেক্ষা করছিল। তপনের কাণ্ড দেখে সে শুধু বিস্মিত নয়, বিমূঢ় হয়ে গেল। এত বড় অপমানটাও গায়েই মাখল না, ওরই সামনে অন্য একজনকে বসিয়ে তপতি পরম যত্নে খাওয়াচ্ছে, অথচ সেই পুরুষের জন্য নির্বিকার চিত্তে তপন ফুল এনে দেয়। সে ফুল না নিয়ে অপমান করলে সেই ফুল দিয়েই অপমানকারীর মার পূজা করে। এত বড় বিস্ময় তপতির জীবনে আর ঘটেনি। লোকটা হয় সাংঘাতিক ধূর্ত, নয়তো সর্বসহিষ্ণু সন্ন্যাসী। ঠাকুরদার কথাটি তপতির অকস্মাৎ মনে পড়ে গেল, তোর যে বর হবে দিদি তার আর জোর মিলবে না, সত্যি ওর জোর আর মিলবে না। কিন্তু টাকা তাহলে সে কেন নিল? 2 লক্ষ টাকা দিয়ে সে কি করবে? তপতির ক্রোধ কমতে গিয়ে পরবর্তী চিন্তায় অত্যন্ত বেড়ে উঠল। কত অপমানও সহ্য করতে পারে তপতি তা দেখেই শেষ করবে। শেষ পর্যন্ত ওই বেহায়া ইতর লোকটাকে সে তাড়িয়েই ছাড়বে। এদিকে চা খেয়ে মিস্টার বোস ও তপতি বেড়াতে বেরিয়ে গেল। গাড়ি এসে একটা বড় রকম সিনেমা হাউসের গেটে ঢুকল। উভয় টিকিট কেটে ভিতরে ঢুকল। মিস্টার বোস কিন্তু সিনেমা দেখাচ্ছে, তপতির রূপ দেখতে
ও তার কথা শোনাতেই বেশি পক্ষপাতী ছিল। সে বলে উঠল, সিনেমা বিস্তর দেখে এলাম, ছায়া কায়া দুই, ছায়া আর দেখতে ইচ্ছা করে না। কায়াও তো বিস্তর দেখেছেন, সাদা তুষার শুভ্র, তার প্রতি অরুচি জন্মালো না যে, জন্মেছে, তাই তো কাঞ্চনকান্তি দেখতে এলাম। পেয়েছেন বুঝি, তপতি নিজের দিকে ইঙ্গিত করল। মিস্টার বোসের স্বপ্ন কি তাহলে সত্যি হলো? তপতি, তপস্যাধন তপতি। মিস্টার বোস তপতির একখানা হাত নিজের হাতে ধরে বললেন, রিয়েলি আই হ্যাভ নো হোয়ার সিন সাচ এ বিউটিফুল গার্ল লাইক ইউ। তপতি আপন ঠোঁটের সহিত ঠোঁট মিলিয়ে একটা মিষ্টি শব্দ করে বলল, ও কথা অনেকের কাছেই শুনেছি। চির পুরাতনটাই চিরদিন সুন্দর মিস চ্যাটার্জি? তা নয়, চির সুন্দরটাই চিরদিন পুরাতন। কারণ পুরাতন হলেও তা সুন্দর না হতে পারে, কিন্তু সুন্দর হলেই তা আর পুরানো হয় না। যেমন এই আকাশ, ওই পৃথিবী, ওই সব গ্রহ নক্ষত্র, ওরা পুরানো বলে সুন্দর নয়, সুন্দর বলেই চিরনতুন। মিস্টার বোস তার বিলাতি বিদ্যায় সুবিধা করে উঠতে পারলেন না। কিছুক্ষণ ভেবে বললেন, প্রেমের বাণী কি পুরানো নয়? প্রেমের বাণী সুন্দর বলেই পুরানো নয়, পুরানো হয় না। তাহলে আমার কথাটাকে আপনি পুরানো বলবেন কেন? ওটা আপনার প্রেমের বাণী নাকি? ও তো রূপমুগ্ধ পুরুষ চিত্তের একটা স্তাবকতা। প্রেমের বাণী অমন হয় না। কীরকম হয় তাহলে? তা জানি নে, আজও শুনিনি কারোর কাছে। যাক, এবার ওঠা যাক, বলে তপতি এসে গাড়িতে এসে উঠল। বাড়ি ফিরতেই মা তার পূর্ব সংকল্প মতো তপতিকে বুক দিয়ে গিয়ে দেখলেন, কাপড় না ছেড়ে তপতি বিছানায় বসে আছে, দুটি চোখে তার জল টলমল করছে। মা ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন, কি হলো মা, খুকু কাঁদছিস কেন? জানি নে, যাও, বলে তপতি শয্যায় লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। বিস্মিত বেদনাহত মা অনেকক্ষণ তপতির মাথায় হাত বুলিলে, তারপর ডাকলেন, কি হয়েছে খুকি, আমায় বলতে তোর লজ্জা কিরে? কিছু না মা, ঠাকুরদার কথা মনে পড়ছিল, বুড়ো আমায় বড্ড ঠকিয়ে গেছে। ছি, স্বর্গগত মহাপুরুষদের নামে ও কথা বলতে নেই মনি, কি হলো তোর? তপতি খানিকটা সামলি নিয়ে বলল, তোমার শ্বশুর তোমার কাছে মহাপুরুষ, আমার কাছে ঠাকুরদা, যা খুশি বলবো ওকে। তপতি কাপড় ছাড়তে ছাড়তে ভাবলেন, ঠাকুরদা বলতেন তপতির স্বামী হবে অদ্বিতীয় প্রেমিক, অদ্বিতীয় মানুষ, যার জন্য তপতি সহস্র প্রলোভনের মধ্যে আজও নিজেকে অনাঘ্রাতা রেখেছে। সে কি ওই ধূর্ত অর্থলোভীটার জন্য? জ্যোতিষ কোনোদিন সত্য হয় না। পরদিন সকালে তপন খেতে খেতে বলল, ওবেলা আর খেতে আসবো না মা। কেন বাবা, কোথায় যাবে? মা প্রশ্ন করলেন। আমার সেই ছোট্ট বোনটির বাড়ি, তাকে নিয়ে আজ সিনেমায় যাব। মা এক মিনিট চুপ করে থেকে বললেন, খুকিকেও নিয়ে যাবে বাবা? খুকি প্রতিবাদ না করে পাশেই বসে রইল। তপন বলল, তা কি করে হবে মা, আমার বোনের বাড়ি আপনার খুকি কি করে যাবে? কুটুম্বের বাড়ি তো বিনা নিমন্ত্রণে যায় না কেউ। তপন চলে গেল। তপতি খেয়ে উঠে খবরের কাগজ খুলে দেখল, জ্যোতি গোস্বামী নামক জনৈক লেখকের একখানা বই ওখানে আজই প্রথম আরম্ভ হবে। সেও স্থির করল ওই সিনেমায় যাবে। বিকালে তিন চারজন বন্ধু বান্ধবী নিয়ে তপতি এসে দেখল হাউসফুল। টিকিট না পেয়ে তারা ফিরেই যাচ্ছিল। এমন সময় মিস্টার ব্যানার্জি চেঁচিয়ে উঠলেন, তপনবাবু! তপনবাবু মুখ তুলে তাকালেন, কিছু বলছেন? তপতি সবিস্ময়ে দেখল তপনের পাশে একটা সুন্দরী মেয়ে। তপতির সর্বাঙ্গ জ্বলে উঠল ঈর্ষায় বা ইতরতায়। মিস্টার ব্যানার্জি বললেন, আমরা টিকিট পাচ্ছি না, আপনার কেনা হয়েছে? তপন জিজ্ঞাসা করল, কজন আছেন আপনারা? পাঁচজন, এই বলে মিস্টার ব্যানার্জি ফিরে যাচ্ছিল। তপন বলল, এক মিনিট দাঁড়ান, দেখছি। সকলেই অবাক হয়ে দাঁড়িয়ে দেখল
তপন সেই মেয়েটির হাত ধরে চলে গেল। মিনিট দুই পরে একজন সুদর্শন যুবক এসে বলল, আসুন আপনারা। তাদের সকলকে নিয়ে গিয়ে বক্সে বসিয়ে দিল বিনায়ক। তপতিদের আশ্চর্যবোধ হতে লাগল, তপন কেমন করে টিকিট কিনতে পারল? বোধহয় ঘুষ দিয়ে তপতির সম্মান রক্ষা করে থাকবে, টাকা তো তারই বাবার। কিন্তু সে নিজে বসলো কোথায়? নিজেদের টিকিটগুলোই তাদেরকে দিয়েছে নাকি? চতুর্দিকে তাকিয়েও তপন কিংবা সেই মেয়েটির কোনো সন্ধান করতে পারল না। তপতির ভয়েই মেয়েটিকে নিয়ে পালালো নাকি? এদিকে সিনেমা আরম্ভ হল, একটা নারী জীবনের বেদনার ইতিহাস। তপতি বিমুগ্ধ চিত্তে দেখল, তার রসগ্রাহী মন স্তব্ধ বিস্ময়ে প্রশ্ন করল, কে এমন এই রূপদুঃখ কবি? প্রশ্নটার কেউ উত্তর দিতে পারল না, কারণ চিত্রলিপিতে লেখকের কোনো পরিচয় নেই। কেন যে এই অদ্ভুত নাট্যকার নিজেকে এমনভাবে প্রচ্ছন্ন করলেন তপতি ভেবে পেল না। বাড়ি ফিরেই সে তপনের ঘরের দিকে চাইল, তপন তখনই ফেরেনি। কোথায় গিয়েছে সেই মেয়েটিকে নিয়ে? খেতে খেতে সে ভাবতে লাগলো ওই সিনেমার কথা। এদিকে তপন এসে বাইরে থেকে বলল, খেয়ে এসেছি মা, আজ আর কিছু খাবো না। তপতির রাগ আরও বেড়ে গেল, ওখানে রাত্রিতে খাওয়া পর্যন্ত হয়? তপন চলে গেলে তপতি জিজ্ঞাসা করল, ওর কিরকম বোন মা, মার পেটের না পাতানো? না রে খুঁড়তু তো, মেয়েটা নাকি ছেলেবেলা থেকে ওর খুব ন্যাওটা। ও, তপতি ঠোঁটের আগায় একটা বিদ্রুপ ধ্বনি তুলে চলে গেল নিজের ঘরে। তপতির জীবন যেরূপভাবে গড়ে উঠেছে তাতে আধুনিক সমাজের কোনো ছেলের পক্ষে তার মন জয় করা সহজ নয়। আবার প্রাচীন সমাজের পক্ষপাতী কারোর পক্ষে তপতিকে মুগ্ধ করা অত্যন্ত কঠিন। প্রাচীন এবং আধুনিক সংস্কারের সঞ্চয়ন হয়েছে তার জীবনে, কিন্তু সমন্বয় হয়নি। তার ঠাকুরদার শিক্ষা পদ্ধতি ছিল একাদশ দর্শী, প্রাচীন। আবার বাবার শিক্ষা পদ্ধতি একান্তভাবে আধুনিক। দুইটি শিক্ষাকে একত্রে মিলাবার ক্ষীণ চেষ্টা করেছেন তপতির মাতা, কিন্তু প্রগতিবাদের উচ্ছৃঙ্খল স্রোতে তার বাদবাদবার দুর্বল চেষ্টা কখন ভেসে গিয়েছে তিনি নিজেও জানেন না। যেটুকু তিনি করেছেন তার ফল হয়েছে বাধাপ্রাপ্ত জলস্রোতের মতো আরও উদ্দাম। চিন্তার সমুদ্রে তপতি আছাড় খেয়েছে এই কয়দিনে। তপনকে নানাভাবে অপমান করে তার আবার নানা পরিকল্পনাও করেছে। আবার ভেবেছে তাড়িয়ে কাজ নেই, সে তো তপতির কোনো ক্ষতি করে না। কিন্তু সেদিন সিনেমায় একজন সুন্দরী নারীর সাথে তপনকে দেখবার পর থেকে তপতির মনে জ্বালা ধরে গিয়েছে। ওই মেয়েটা ওর নিজের বোন নয়, হয়তো কেউই নয়, মিথ্যা করে বোনের পরিচয় দিয়েছে। না হোক, তপতি তার জন্য ঈর্ষা করবে না, করবার কারণও নেই। তপন যে চুলোই খুশি যেতে পারে, কিন্তু তপতি তার নিজের বাড়িতে বসে তার পিতার অন্নদাসের নিকট এ অপমান সহ্য করবে না কখনোই। এর প্রতিকার করবার জন্য সে তপনকে সাংঘাতিক অপমান করবার সংকল্প করল। কি মতলবে যে সে এখনো এখানে বাস করছে তা বোঝা তপতির বুদ্ধির বাইরে, কিন্তু মতলব যে একটা কিছু রয়েছে তা তপতি বুঝতে পারছে। টাকা সে নিয়েছে, এবার তো অনায়াসে সরে যেতে পারে, কিন্তু আরও টাকা আদায় করবার জন্য সে আছে, অথবা ধীরে ধীরে তপতির মনকে জয় করতে চায় হয়তো। যদি সে মতলব ওর থেকে থাকে তবে তপতি যেমন করেই হোক তার উদ্দেশ্য সে ব্যর্থ করবে। তপতির সংকল্প স্থির হয়ে গেল, সে এসে ফোন করল মিস্টার বোসকে, তার সাথে তপতি বেড়াতে যাবে আজ। মিস্টার বোস কয়েক মিনিটের মধ্যেই আসলেন। সজ্জিত তপতি তাকে নিচের তলায় অভ্যর্থনা করল। ইচ্ছেটা তপন এখনই জলযোগের জন্য বাড়িতে এসে তপতিকে মিস্টার বোসের সাথে একাসনে বসে থাকতে দেখে আর একবার অপমানিত হবে। কিন্তু অনেকক্ষণ বসে থাকবার পরও তপন আসলো না দেখে তপতি ও মিস্টার বোস বাইরে চলে গেল মিস্টার বোসেরই গাড়িতে। রাত্রি প্রায় দশটায় তপতি স্বয়ং বোসের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে,
মিস্টার বোসও পাশের সিটে বসে আছেন। তপতি দেখল গেটের কাছে দারোয়ানগুলোর সঙ্গে তপন কি যেন কথাবার্তা বলছে। তপন পিছন ফিরে দাঁড়িয়েছিল, তাই সে গাড়ির আশাটা দেখতেই পেল না। মিস্টার বোস তপনকে উদ্দেশ্য করে ধমক দিলেন, রাস্তায় দাঁড়ান কেন ইডিয়েট। তপন বিস্ময় বিহ্বল দৃষ্টিতে চাইল এবং তৎক্ষণাৎ পাশে সরে গিয়ে দাঁড়াল। তাকে এভাবে অপমানিত হতে দেখে দারোয়ানগুলো পর্যন্ত বিচলিত হয়ে উঠল। কিন্তু তপতি গাড়িটা চালাতে চালাতে বলে গেল, ইডিয়েট মানেই ও জানে না, মিস্টার বোস অনর্থক গলা ফাটাচ্ছেন। তপন নীরবে নতমুখে প্রায় 7 মিনিট দাঁড়িয়ে রইল সেখানে স্থানুবধ। তারপর ধীরে ধীরে এসে উপরে উঠল ক্লান্ত শ্লান্ত দেহভার বহন করে। তপতি মিস্টার বোসকে কোকো খাইয়ে বিদায় করল। মার কাছে যেতেই তিনি বললেন, তপন এখনো এলো না কেন রে জানিস? এসেছে তো বলে তপতি মার পানে হাসি মুখে চাইল। মা ভাবলেন হয়তো ওরা একসাথেই বেড়াতে গিয়েছিল। তিনি তপনের দরজায় এসে ডাকলেন, এসো বাবা খাবে এসো। আজ কিছু খাবো না মা, লক্ষ্মী মা আপনি জেদ করবেন না, বড্ড ক্লান্তি লাগছে তাই শুয়ে পড়েছি, তপন উত্তর দিল। সে কি বাবা, একটু দুধ মিষ্টি? মা অত্যন্ত ব্যাকুলভাবে বললেন, না মা আজ আর কিচ্ছু খাবো না, আমায় একটু শুতে দিন। তপনের স্বর এত করুণ যে মা আশ্চর্যান্বিত হয়ে তপতিকে জিজ্ঞাসা করলেন, ঝগড়া টগড়া কিছু করেছিস খুকি? আমায় অত দায় পড়েনি, আর আমি খেয়ে এসেছি ফারপথে, আজ আর আমি খাবো না বলে তপতি চলে গেল। মা কিছুই বুঝতে না পেরে নানা সন্দেহের দোলায় দুলতে লাগলেন। তিনি শেষে নিজের মনকে বুঝালেন হয়তো তপনও কিছু খেয়ে এসে থাকবে, আজ তার সাবিত্রী ব্রত, এই জন্যে সারাদিন তপন উপবাসী আছে, রাত্রে ফল মিষ্টি খাবে ভেবে মা সব কিছু ঠিক করে রেখেছিল। কিন্তু খুকি হয়তো দোকানেই কিছু ফল মিষ্টি খাইয়েছে, না হলে খুকি আর চুপ করে থাকতে পারত? তপতি এতক্ষণ ভাবছিল আজ সে তপনকে চরম অপমান করেছে, এরপরও যদি সে বাড়ি না ছাড়ে তবে তপতি আর কী করতে পারে। কিন্তু তপনের সাথে মার কথাবার্তাগুলো শুনে তপতি ভাবল, লোকটা খেলো না কেন? তপতি এবং মিস্টার বোসের কৃত অপমানের প্রতিকারের জন্য সে কি অনশন আরম্ভ করল নাকি? আশ্চর্য নয়, তপন যে আজ সমস্ত দিনই খায়নি তপতি সে সংবাদে অবগত নয়। তপন অনশন আরম্ভ করেছে অন্তত আজ রাত্রে কিছু না খেয়ে তপতিকে বুঝিয়ে দিতে চায় সে অপমানিত হয়েছে। ওই ভণ্ড প্রবঞ্চক মনে করেছে তপতি এতে ভয় পাবে, না তপতি ভয় পাবে না। এই সমস্ত ভেবে তপতি আরও ভাবল, কাল সকালে যদি সে মা বাবার নিকট সব কথা প্রকাশ করে দেয় তাতেও তপতির ভয় পাবার কোনো কারণ নেই, বরং সে ভালোই হবে, মা ও বাবাকে তার স্বরূপ তপতি চিনিয়ে দেবে। সমস্ত রাত্রি নিজের দুর্ভাগ্যের কথা ভেবে তপন সকালে স্নান করতে করে পূজায় বসল। দারুণ অপমানে মনটা তার বিকল হয়ে গিয়েছে, ধ্যানে মনোসংযোগ হচ্ছিল না। অনেক অনেকক্ষণ পরে পূজা শেষ করে সে উঠল এবং বাইরে যাওয়ার দরজা খুলে বিস্ময়ের সাথে দেখল তপতি বারান্দায় দাঁড়িয়ে আছে স্নান সিক্ত চুলগুলি পিঠে ছড়িয়ে। তপনের ঘরের এত কাছে তপতি কোনোদিন আসে না। তপন অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে অপেক্ষা করতে লাগল যদি তপতি কিছু বলে। আশা এবং উদ্বেগে তার অন্তর আন্দোলিত হতে লাগল। দেখুন মশাই, তপতি সরসে বলল, এ বাড়িতে থেকে ওসব হাঙ্গার স্ট্রাইক ফাইক করা চলবে না, এসব করতে হলে যেখানকার মানুষ সেখানে যান। তপন দুই মুহূর্ত বিমূঢ় হয়ে রইল, তারপর কিছু না বলে খাবার জন্য মার কাছে চলে গেল। তার কথাটাকে এভাবে অগ্রাহ্য করার জন্য তপতির মন উত্তপ্ত লোহের মতো অগ্নিময় হয়ে উঠছিল। কিন্তু তপনকে খাবার ঘরের দিকে যেতে দেখে সে ভাবল, হয় সে সেখানে গিয়ে মাকে সব কথা বলবে, নহয় নির্বিবাদে খাবে।
কি করে দেখবার জন্য তপতিও তৎক্ষণাৎ খাবার ঘরে আসলো। তপন মুখ নামিয়ে একটা চেয়ারে বসতেই মা বললেন, এসো বাবা, কাল সারা দিন রাত উপবাস করে আছো, দিন মা, এবার খেতে দিন কিছু ফল মিষ্টি, নির্লিপ্তের মতো জবাব দিল। মা তাকে ফল মিষ্টি আগিয়ে দিয়ে সহস্রে প্রশ্ন করল, সাবিত্রী ব্রত তো মেয়েরা করে বাবা, তুমি কেন করছো? ব্রতটা আমার মা করতেন, উদযাপনের করার আগেই তিনি স্বর্গে যান মা, তাই আমি শেষ করে দিচ্ছি, শাস্ত্রে এরকম বিধান আছে। ও, আজ ভাত খাবে না বাবা? না মা, ফল খাবো, ভাত খাবো কাল। তপতি বসে চা খাচ্ছিল, তপনের কথা শুনে অবাক হয়ে গেল। অপমানিত হয়ে সে তবে অনশন করেনি, তার ব্রত পালনের জন্যই করেছে, কিন্তু গত রাত্রে নিশ্চয় কিছু খাবে বলেছিল, না হলে মা তাকে ডাকতে যাবে কেন? রাত্রে না খাওয়াটা নিশ্চয়ই তপতি ও মিস্টার বোসের উপরে রাগ করে, কিন্তু মাকে তো সে কথাটা বলতেই পারত না, বলার মধ্যে নিহিত রয়েছে নিশ্চয়ই গভীরতম কোনো উদ্দেশ্য। টাকা আদায় করার মতলব আছে, তা হাসিল করতে হলে তপতিকে চটানো চলে না, আর মা বাবাকেও বলা চলে না যে তপতি তাকে গ্রহণ করবে না। ভালো, তপতি নিজেই মা ও বাবাকে জানাবে, ওই অর্থলোভী মতলববাজ গণ্ডমূর্খটাকে তপতি কোনোদিনই স্বামী হিসেবে গ্রহণ করবে না। এখনই তপতি সে কাজটা করতেও পারত, কিন্তু লোকটা কাল থেকে উপবাসী আছে, এখনই একটা হাঙ্গামা করবার ইচ্ছা সে কষ্টেই দমন করে নিজের ঘরে চলে গেল। এর বেশ কিছুদিন পরে তপনের সাথে শিখা ও বিনায়কের দেখা হলো। আচ্ছা দাদা, তুমি তো এবার নেতৃত্ব গ্রহণ করতে পারো। না শিখা, নেতার কাজ অত সোজা নয়, মনে করলেই তো নেতা হওয়া যায় না। তাহলে নেতার লক্ষণ কি হয় দাদা, কি দেখে চিনব? নেতার ডাক হবে দুর্বার, শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ব্রজগোপীরা যেমন কুল মান বিসর্জন দিয়ে ছুটে যেত, নেতার ডাক হবে তেমনি। সে নেতা কোথায় পাবে? সে চিন্তা নেই বোন, যেদিন তোরা মানুষ হবি সেদিন নেতাও আসবেন। মানুষের নীতিকে আজ যারা পদদলিত করছে, স্বেচ্ছাচারিতায় আজ যারা বনের পশুকেও হারিয়ে দিচ্ছে, তাদের জন্য পাশব শক্তির আবির্ভাব পৃথিবীতে বিরল নয়। কিন্তু বহু যুগ পূর্বে জন্মগ্রহণ করেও পশুদের থেকে উন্নত প্রাণী এই মানব আজও পশুধর্ম ছাড়তে পারল না। এই পশুধর্মকে যিনি জয় করতে পারবেন তিনিই হবেন সেই নেতা। পশুধর্ম একেবারে কি করে ছাড়া যায় দাদা, মানুষ তো পশুও। না শিখা, মানুষকে প্রাণীও বলতে পারিস, প্রাণধর্ম তো তাকে বিসর্জন দিতে বলা হচ্ছে না, প্রাণকে মহান করতে বিশাল করতে বলা হচ্ছে। শিখা, আমি কতকগুলো কঠোর নিয়ম পালন করি, দেখে তোরা হয়তো ভাবিস দাদা তোদের গোড়া, কিন্তু ভেবে দেখেছিস কি, পশুর কোনো বাধা ধরা নীতি নেই, উদর পালনের প্রয়োজনই তার নীতি, এছাড়া অন্য কোনো নীতি কেউ পালন করতে পারে তো সে তো মানুষই। সত্য কথা বলবো, এই প্রতিজ্ঞা মানুষই করতে পারে, হিংসা করব না, এ নীতি মানুষেরই পালনীয়। ঈশ্বর মানুষের মধ্যে যে ভালো মন্দ বোঝবার শক্তি দিয়েছেন, যে কল্যাণকরী বুদ্ধিটুকু দিয়েছেন, মানুষ কেন তাকে ব্যবহার করবে না বলতে পারিস? শিখা অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল। বিনায়ক এসে বলল, তোমাদের ভাই বোনের গল্প তো আর শেষ হবে না, এদিকে রান্না করা সব খাদ্য ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়া শেষ হলে শিখা এবার বলল, তুমি দিল্লি কি জন্যে যাবে দাদা, কদিন দেরি করবে সেখানে? দিন দশ মাত্র, আর কি জন্যে যাব সেটা এখন নাই শুনলি ভাই? তুমি বড্ড কথা লুকিয়ে রাখো দাদা, শুনলাম তো কি হলো ক্ষতিটা, প্রকাশ করে ফেলতে পারিস সেটা আমি চাই না, আগে কাজে সিদ্ধি লাভ করি তারপর তোদের মুখে প্রশংসা শুনব। তবে মনে রাখ, মিস্টার আর মিসেস চ্যাটার্জির স্নেহঋণ শোধ করবার জন্যই আমি দিল্লি যাচ্ছি। শিখা আর অনুরোধ করল না, কিন্তু মনটি তার অত্যন্ত বিষণ্ন হয়ে রইল। তাই দেখে তপন তাকে কাছে ডেকে সস্নেহে বলল,
আমি নাই বা রইলাম রে, যার হাতে তোকে দিচ্ছি সে তোর অযোগ্য হবে না। কিন্তু সেদিনটিতে আমি তোমার আশীর্বাদ পাব না যে দাদা, আর অন্য কারো আশীর্বাদে আমার মন তৃপ্ত হবে না। আশীর্বাদ আজও করছি, আবার ফিরে এসেও করব, আর যতকাল বাঁচব করব। তোদের কল্যাণ কামনায় যে আমার জীবনের ব্রত শিখা, এই বিশাল পৃথিবীতে তুই, মীরা আর বিনায়ক ছাড়া আত্মীয় বলতে তো আর আমার কেউ। তপন থেমে গেল, অসহনীয় ব্যথায় তার কণ্ঠস্বর কেঁপে উঠছিল। সংযমী তপন আত্মসংবরণ করল, কিন্তু শিখার নারী হৃদয় এ বেদনা সইতে পারল না। দরদর ধারায় তরল মুক্তাবিন্দু তাহার দুই গণ্ডে ঝরে পড়ল। বিনায়ক নীরবেই এই শোকাবহ দৃশ্য অন্যদিন দেখেছে, আজও নীরবেই দেখল। আত্মসম্বরণ করে শিখা বলল, তপতির আশা কি তুমি তবে ছেড়েই দিয়েছ দাদা? প্রায়, কারণ সে অন্য কাউকে ভালোবাসে কি না আমি জানি না, তবে আমায় সে গ্রহণ করবে না এটা বহু প্রকারে জানিয়ে দিয়েছে। কিন্তু দাদা, তুমি সেখানে যেভাবে থাকো, ছদ্মবেশে সে তোমায় দেখেছে, তাতে তার মতো একজন শিক্ষিতা তরুণীর পক্ষে তোমাকে স্বামী স্বীকার করা তো কঠিন। আমি তো বলছি না শিখা যে সহজ, কঠিন নিশ্চয়ই, তবে সেটাও সম্ভব সে যদি আজ অনন্যপরায়ণ থাকে। আছে কি না তা জানবার জন্যই আমি এত ধৈর্য ধরে অপেক্ষা করছি, এত অপমান সহ্য করছি। আমি যদি আজ আত্মপ্রকাশ করি তাহলে তো নিশ্চয়ই সে আমায় গ্রহণ করবে, কিন্তু তাতে পূর্বে আর কাউকে ভালোবেসেছে কি না তা আর আমায় জানা হবে না। তা যদি বেশেই থাকে দাদা, তাহলে কি তুমি তাকে গ্রহণ করবে না? নিশ্চয়ই না, আমার জীবনে অন্যাসক্তা নারীর ঠাই নেই। শিখা, সেই মানবীকেই আমি সহধর্মিনীর আসন দিতে চাই, যে মানবী শুধু দেহধর্মিনী নয়, তার জন্য যদি শত জন্মও আমার একক জীবন কাটাতে হয় সেও ভালো। শিখা নীরবে তপনের মুখের দিকে চেয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, মিস্টার বোসকে দিয়ে তোমায় অপমান করালো, এরপর আর কিসের সন্দেহ দাদা? ছেড়ে দাও, ও বাড়ি থাক, দেরি আছে ভাই। মিস্টার বোসকে দিয়ে আমায় অপমান করানোর জন্য অন্য কারণও থাকতে পারে, এমনকি সে আজও নির্মল আছে, এটাই তার বড় প্রমাণ। তাহলে আরও পরীক্ষা তাকে করবে? আমি কিছুই করব না শিখা, যা কিছু করবার সেই করবে। আমি শুধু জানতে চাইছি কাকে সে চায়, তা যদি জানতে পারি তাহলে ওর মা বাবার কাছে পাওয়া স্নেহের যৎকিঞ্চিৎ ঋণ আমি শোধ করে যাব, তার জন্যই দিল্লি যাচ্ছি। তপন অনেকক্ষণ চুপ করে থেকে বলল, শিখা, এই দেশের মেয়েরাই স্বামীর নিন্দা শুনে মৃত্যুবরণ করেছে, মৃত স্বামীর কঙ্কাল নিয়ে দেশে দেশে ফিরেছে, গলিত কুষ্ঠ স্বামীকে কাঁধে করে নিয়ে বয়ে বেড়িয়েছে। আধুনিক তোরা, অতটা বাড়াবাড়ি না হয় নাই করলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে কারোর ভাগ্যে যদি মূর্খ স্বামী জোটে তো তাকে কি করে স্নেহের সুরে কথাও বলতে পারবি না? বন্ধু দিয়ে অপমান করে তাড়াবি, তার চেয়ে কি নিজেই বলা উচিত নয়, তুমি চলে যাও, আমি তোমায় চাই নে। তপতি যদি বলতো সে অন্য কাউকে ভালোবাসে, আমি তাহলে সানন্দে তাকে তার প্রিয়তমের হাতে তুলে দিতাম। আজও তার জন্য প্রস্তুত হয়ে আছি আমি শিখা, কিন্তু তপতির মনের খবর জানবার সুযোগ আমার খুবই কম। ওর মা বাবাকে কথাটা জানালে তারা অত্যন্ত আহত হবেন, তাই নিজেই সহ্য করছি। দুঃখ আমি বিস্তর সহ্য করছি, এটাও সইতে পারবো, তোরা সুখে থাক। তপন চলে গেল, শিখা নিনির্মেষ দৃষ্টিতে তার গমনপথের দিকে চেয়ে রইল। তপতি নির্বাক হয়ে চেয়েছিল কাঠখানার দিকে, শিখার বিবাহের নিমন্ত্রণপত্র। তপতি এবং তপন দুজনকেই এক পত্রে নিমন্ত্রণ করা হয়েছে। তপতির গাত্রদাহ হচ্ছিল ওই ইতর লোকটার সাথে তার নাম যুক্ত হতে দেখে, কিন্তু নিরুপায় নিষ্ফল গর্জন ছাড়া তপতি আর কি করবে? সৌভাগ্য এই যে তপতি সেদিন এখানে থাকবে না, দিল্লিতে নিখিল ভারত সঙ্গীত প্রতিযোগিতায় যোগদানের জন্য
কালই তারা যাত্রা করবে। তপতি নিচে এসে বসল বন্ধুদের অপেক্ষায়। অনেক কিছু আয়োজন করবার আছে তাদের। মিস্টার ব্যানার্জি, মিস্টার অধিকারী, মিস্টার সেন্নাল, রেবা, শিক্তা, শৈলজা ইত্যাদি এসে পৌঁছাল। রেবা বলল, বন্ধুর বিয়েতে থাকবি না তুই? কেমন ছেলে রে, তুই জানিস? তপতি অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, জানার দরকার? সে যখন আমায় ছাড়তে পেরেছে তখন আমিই বা পারবো না কেন? ঠিক কথা, তবে বিয়েটা কার সঙ্গে হচ্ছে জানতে ইচ্ছা করে। জেনে আই গিয়ে। নামখানা তো দেখলাম, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তপতি একটা দীর্ঘশ্বাস নিজের অজ্ঞাতেই মোচন করল। মিস্টার ব্যানার্জি তার কথাটার খেই ধরে বলল, বিলেত ফেরত নাকি, করে কি? জানি নে বলে তপতি অন্যদিকে চেয়ে রইল। তার নিজের দুর্ভাগ্য আজ তাকে অপরের সৌভাগ্যে ঈর্ষান্বিত করেছে। তপতি বুঝতে পেরেছে এটা অন্যায়, কিন্তু তার আয়ত্তের বাইরে। নিজের মনের এই শোচনীয় অধোগতি আজ তপতিকে ব্যথা দিল না, বিষাক্ত করে দিল। তার যত কিছু জ্বালা তপনের সর্বাঙ্গে ঠেলে দিতে পারলে তপতি যেন খানিকটা জোড়াতে পারত। মিস্টার অধিকারী বললেন, লোকটা ব্রাহ্ম না হিন্দু না খ্রিস্টান জানেন? হিন্দুই হবে বোধ হয়, শিখা কি আর কোনো অন্য ধর্মের কাউকে বিয়ে করবে? ওর যা হিন্দুয়ানি স্বভাব, ওর বাবা তার উপর দিয়ে যান, আর মা যান আরও উপরে। রেবার কথাটি শুনে সকলেই হেসে উঠল, হাসল না শুধু তপতি, গম্ভীর মুখে খানিক চুপ করে বসে থাকল। তারপর বলল, ভালোই, শিখা হচ্ছে আর্যনারী। কেন, আমরাও তো আর্যনারী, আমরাও বা সতীর কম কি? রেবা বলল, বেফাস কথা কেন বলিস রেবা, সতীত্বের মানে বুঝিস? তপতির উষ্ণ কথায় সবাই চুপ করে গেল। মিস্টার ব্যানার্জি বললেন, আমরাও জানি নে সতীত্বের মানে, আপনি যদি বলেন দয়া করে শুনে ধন্য হই। জানেন, কোনো কালে কেউ সতী ছিল বলে আমি বিশ্বাস করি না। কেন? সীতা, সাবিত্রী, বেহুলা। রেবা তরিতে কথাটা বলে তপতির মুখের দিকে চাইল। কলহাস্যে তপতি ঘর ভরিয়ে দিয়ে বলল, থাম থাম, সীতার মতো বোকা মেয়ে পৃথিবীতে আর জন্মায়নি, আর সাবিত্রী তো এক নম্বর পলিটিশিয়ান, আর নির্লজ্জ বেহুলার কথা বলতেও ইচ্ছা করে না। একটা ফার্স্ট ক্লাস ককেট, নাচনি সেজে নিজের কাজ গুছিয়ে নিয়ে ফিরে এলো। তপতি এরকম আরও অনেক কথা বলল। তপতির প্রত্যেক কথা হাস্যদ্রব করলেও তার চিন্তাশীলতার গভীরতা অন্যান্য সকলকে অভিভূত করছিল। হাসতে গিয়েও তারা ভাবছিল তপতির চিন্তাধারা ভিন্ন খাতে প্রবাহিত হয়। আর তপতি ভাবছিল ভারতের চিরবরেণ্যা কয়েকজন মহামানবীর চরিত্রের যে সমালোচনা সে আজ করছে তা শুনলে ঠাকুরদা হয়তো মূর্ছা যেতেন। তপতির মনে বেশ একটা তীব্র সুরার আনন্দ অনুভূত হচ্ছে। ঠাকুরদার মিতা আত্মা যদি কোথাও থাকেন তো শুনুন, তার নাতনি ঠাকুরদার চিন্তাকে অতিক্রম করে চলে গিয়েছে। মিস্টার সেন্নাল এবার বেশ জোরে হেসে বললেন, আপনার অভিধানে তাহলে সতী কথাটা নেই, কেমন? থাকবে না কেন, সৎ কথাটার স্ত্রীলিঙ্গ সতী, কিন্তু সৎ কাকে বলে তা বুঝতে হলে অভিধান দরকার। ঠাকুরদা বলতেন সৎ চিরস্থায়ী আর অপরিবর্তনীয়, কিন্তু এরকম কোনো কিছু তো আমি খুঁজে পাইনি। ভগবান যদি বা থাকেন তো তিনি দেশকাল পাত্র হিসেবে পরিবর্তিত হন, অর্থাৎ তিনি নেই, আছে মানুষের কল্পনা যার পরিবর্তন অবশ্যম্ভাবী। ভগবান না থাকাই ভালো, অনেক হাঙ্গামা চুকে যায়, আর থেকেই বা উনি কী করছেন আমাদের? কথাটা বলে মিস্টার ব্যানার্জি টেনে টেনে হাসতে লাগলেন। তার থাকার ভয়ানক দরকার, নইলে মানুষ তার হৃদয়ের শ্রদ্ধা ভক্তিগুলো দেবে কাকে? চৈতন্যর মতো খোল বাজিয়ে দিনরাত কান্নাকাটি কেবল ওই নির্বিকার ভগবানই সইতে পারেন। ওই তাণ্ডব কোনো মানুষের উপর চালালে সেও নির্বিকার পাথর বনে যাবে। তপতির কথায় আবার সকলে হেসে উঠল। অকস্মাৎ তপতির ঠাকুরদার হাতে গড়া মন
চিৎকার করে বলে উঠল, এ সত্য নয়, তপতি আত্মবঞ্চনা করছে। নিজেকে সংশোধন করবার জন্যই যেন সে বলে উঠল, ওই নির্বিকার ভগবান আছে, ও থাক, ওকে মানুষের বড় দরকার। যে কথা নিজের কাছেও বলতে মানুষ কুণ্ঠিত হয়, সে কথাও ওর কাছে বলে খানিকটা হালকা হওয়া যায়। জীবনে এমন দুঃসময় আসে যখন একটা অচেতন কিছুকে চেতন ভেবে নিজের সুখ দুঃখের কথা বলতে ভালো লাগে। ভালো লাগে নিজের আরোপিত স্নেহকেই তার কাছ থেকে ফিরে পেতে, নিজের ক্ষুদ্রতাকে মানুষ নিজের কল্পনার বিশালতার মধ্যে অনুভব করতে চায়। তপতি কথাগুলো বলে যেন দম নিতে লাগল। তাহলে ভগবানকে মেনে নিলেন আপনি? মিস্টার ব্যানার্জি পুনঃপ্রশ্ন করলেন। মানা না মানায় ওর কিছু এসে যায় না, ওকে দরকার হলে ডাকব, না হলে ডাকবার দরকার নেই। এমন সুবিধার জিনিস না ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। চলুন এখন সব গোছগাছ করে নিতে হবে। তপতি উঠল এবং বাধ্য হয়ে অন্য সকলেও উঠল। পরদিন বিকালের ট্রেন, তপতিদের দল মিস্টার ব্যানার্জি মিস্টার স্যান্ডাল কর্তৃক পরিচালিত হয়ে যথাসময়ে হাওড়ায় পৌঁছে রিজার্ভ ফার্স্ট ক্লাসের দুটি কক্ষে স্থান গ্রহণ করল। ট্রেন প্রায় ছাড়ে ছাড়ে এমন সময় তপন একজন কুড়ির মাথায় সুটকেস ও বেডিং নিয়ে তপতিদের কামরার সামনে দিয়ে চলে গেল। মিস্টার ব্যানার্জি বললেন, তপনবাবুও যাচ্ছে নাকি? তপতি লক্ষ্য করেন মিস্টার ব্যানার্জির কথায় চেয়ে দেখল, তপন যে গাড়িতে উঠছে তার দরজাটায় একটা বড় অক্ষরের 3 নম্বর। মিস্টার ব্যানার্জি বললেন, কীরকম, থার্ড ক্লাসে যাচ্ছে যে? তপতি চুপ করে রইল, বিস্ময় ও লজ্জায় তার মাথা নিচু হয়ে গিয়েছে। কিছুক্ষণ চুপ থেকে সে মিস্টার ব্যানার্জি ও মিস্টার স্যান্যালকে বলল, ও যে আমাদের কেউ একথা যেন কেউ না শোনে, বুঝলেন, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মিস্টার ব্যানার্জি বললেন, আরে আমরা এত নির্বোধ নই মিস চ্যাটার্জি, কিন্তু লোকটা কি ধড়িবাজ, আপনার বাবার কাছে নিশ্চয়ই ফার্স্ট ক্লাসের ভাড়া আদায় করেছে, টাকাটা জমিয়ে নিল একেবারে। এছাড়া আর কি কারণ থাকতে পারে, বাবা নিশ্চয়ই জামাইকে থার্ড ক্লাসে পাঠাবেন না, কোটিপতি লোকের জামাই থার্ড ক্লাসে যাচ্ছে শুনলে লোকে কি ভাববে। রাগে দুঃখে তপতির কান্না পেতে লাগল। স্থির করল ফিরে এসে বাবাকে বলে এর সে প্রতিকার করবেই। ওই লোকটির সীমাহীন অর্থলোলুপতা তপতির পিতাকে পর্যন্ত অপদস্থ করেছে। ধনীর দুলালি আভিজাত্য গৌরবে গর্বিণী তপতি ভাবতেই পারে না থার্ড ক্লাসে যেতে পারে তার স্বামী, তারই পিতার যাবতীয় সম্পত্তির মালিক। নিখিল ভারত সঙ্গীত প্রতিযোগিতায় খেয়াল গানে প্রথম পুরস্কার পাওয়ার আনন্দ লাভ করতে গিয়ে তপতির মন বিষাদে পূর্ণ হয়ে গেল। এই গান তার শুনবে কি, কার জন্য তপতির এই সাধনা, সে কি ওই নিতান্ত অপদার্থ একটা গণ্ডমূর্খের জন্য? তপতির বিষবাষ্প যেন তপনকে এক মুহূর্তে দগ্ধ করে দিতে চায়। মিস্টার ব্যানার্জি এবং মিস্টার স্যান্যাল তপতির মনের গতি সর্বদা লক্ষ্য করছেন, তাদের কাজ হাসিল করবার এটাই উৎকৃষ্ট সুযোগ। তপতির নিকট এসে বললেন, চলুন একটু বেরিয়ে আসা যাক, হুমায়ুনের কবর দেখে আসি গে। তপতি আপত্তি করল না, একটু বাইরে গিয়ে নিজের চিত্তবেগ প্রশমিত করতে তারও ইচ্ছা জাগছে। ট্যাক্সি চড়ে সকলে যাত্রা করল। পৃথ্বীরাজ রোডের উপর দিয়ে গাড়ি চলছে, দুই পাশে ঘন সবুজ ঘাসে ঢাকা জমি, তার উপর বাবলাবন, যেন সুদূর অতীতের পথ ধরে চলছে তারা পৃথ্বীরাজের রাজত্বে। তপতি হঠাৎ বলল, সংযুক্তার কথা মনে পড়ছে, যোগ্য স্বামীকে পাওয়ার জন্য বাবা মাকে ছাড়তে সে দ্বিধা করেনি, অদ্ভুত মেয়ে। মিস্টার ব্যানার্জি তাকে উস্কাবার জন্য বললেন, আপনার মনের শক্তিও কিছু কম নয়, দীর্ঘ 7 মাস আপনি মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তপতি একটা নিঃশ্বাস ছেড়ে তারপর ধীরে ধীরে বলল, যুদ্ধ এখনো করিনি মিস্টার ব্যানার্জি, এ কেবল সমর আয়োজন চলছে, কিন্তু সংযুক্তার মতো ভাগ্য তো আমার নয়, আমার পৃথ্বীরাজ তো এখনো আসেনি। মিস্টার ব্যানার্জি ও মিস্টার স্যান্যাল চকিত হয়ে উঠলেন, তপতির মনটাকে তারা
আজও আকর্ষণ করতে পারেনি। তবে কে তবে ওকে লাভ করবে এখনই সেটা জেনে নেওয়ার দরকার। আপনার পৃথ্বীরাজ কিভাবে আসবেন তা বলতে পারেন মিস চ্যাটার্জি? না, যেদিন আসবেন সেদিন বলতে পারবো। আজ শুধু জানি যারা এতদিন আসছেন তারা কেউই পৃথ্বীরাজ নয়। তাদের মধ্যে অনেকে ঘুরিয়াছেন কিন্তু পৃথ্বীরাজ নেই। মিস্টার ব্যানার্জি আজ মরিয়া হয়ে উঠেছেন, বললেন ঘড়ির হাতে পৃথ্বীরাজের পরাজয় ঘটেছিল, বীরত্ব তার কম ছিল না মিস চ্যাটার্জি। দুর্ভাগ্য সংযুক্তার বাবা তার জয়চন্দ্র, আর সৌভাগ্য সংযুক্তার স্বামী তার মৃত্যুঞ্জয়। ঘড়ির বীরত্ব দেশ জয় করতে সক্ষম নারীর হৃদয় নয়, কারণ নারী নিজে ছলনাময়ী। ছলনা কপটতাকে সেই জন্যে সে অত্যন্ত ঘৃণা করে। নারী নিশ্চিত নির্ভরতায় তাকে আত্মদান করবে যে তাকে ছলনা দিয়ে ভুলায় না। অত্যন্ত সহজে এসে সেই তার বুকের পদ্মটিতে গন্ধ হয়ে ফোটে যে পুরুষ আপন পৌরুষ মহিমায় মৃত্যুকে উজ্জ্বল করে তোলে। চালাকিতে নয়, ছলনায় নয়, কপটতায় তো নয়ই। নারী নিজে সাংঘাতিক কপট, তাই অন্যের কপটতা সহজে বুঝতে পারে। আপনি কি বলতে চান, যে আমরা আপনার সঙ্গে কপটতা করি? হ্যাঁ, তাই। তার প্রমাণ আপনার ওই প্রশ্নটি। আপনি যদি অকপট হতেন তাহলে এ প্রশ্ন আপনার মনেই আসতো না। আমি তো কোনো ব্যক্তিগত কথার আলোচনা করিনি, আপনি নিজেই ধরা পড়লেন। তপতি হাসলেন বিদ্যুৎ হেনে। মিস্টার ব্যানার্জি ও মিস্টার স্যান্যাল মুসলে পড়লেন, কিন্তু মিস্টার স্যান্যাল কানে কানে মিস্টার ব্যানার্জিকে বললেন, আধুনিক সাইকোলজি বলে মেয়েরা যাকে ভালোবাসে তাকেই ওই রকম আক্রমণ করে, অতএব ভাবনার কিছু নেই। কথাটা শুনে মিস্টার ব্যানার্জি প্রীত হয়ে বললেন, কপটকে কপটতা দিয়েই তো জয় করা যায়। তপতি মধুর হেসে একটু থেমে বলল, জয়ীর লক্ষণ হচ্ছে বিজিতের আকাঙ্ক্ষা পূরণ করা, পারবেন তো? নিশ্চয়ই, বলুন কি আকাঙ্ক্ষা। মিস্টার ব্যানার্জি সাগ্রহে চাইলেন তপতির দিকে, উপস্থিত যৎসামান্য ওই যে লোকটা বসে আছে পিছনে চুলগুলো ঠিক তপনবাবুর মতো, দেখে আসুন তো, ও সেই কি না? আপনাকে আশা করি চিনতে পারবে না। সম্ভবই না বলে মিস্টার ব্যানার্জি গাড়ি থেকে নেমে চলে গেলেন হুমায়ুনের কবরের নিকট, এক টুকরো ঘাস জমি ভরার উপর যেখানে তপন নিশ্চলভাবে বসেছিল। মিস্টার ব্যানার্জি গিয়ে দেখলেন এবং নমস্কার করে জিজ্ঞাসা করলেন, আপনি বাঙালি দেখছি? হ্যাঁ বলে তপন তার মুখের দিকে চাইল। মিস্টার ব্যানার্জির সাথে তার পরিচয় নেই, তাই ব্যানার্জি জিজ্ঞাসা করলেন, বেড়াতে এসেছেন বুঝি, কদিন থাকবেন? উত্তরে তপন জানালো তার কাজ শেষ হয়ে গিয়েছে, কাল সে আগ্রা যাবে, পরশু বৃন্দাবন ধাম দর্শন করে পরদিন কলকাতা ফিরবে। মিস্টার ব্যানার্জি হয়তো আরও কিছু জিজ্ঞাসা করতেন, কিন্তু তপন উঠে নমস্কার করে অদূরে দণ্ডায়মান টাঙ্গায় চড়ে প্রস্থান করল। মিস্টার ব্যানার্জি ফিরে এসে তপতিকে সব কথা জানিয়ে শেষে বললেন, ভদ্রলোক দেখলেই ও ভয় পায়। পায় হয়তো, চলুন কাল আমরাও আগ্রায় যাই। এভাবে কেন তপনের পিছনে ঘুরে মরবে? জিজ্ঞাসার উত্তরে তপতি জানাল, ওর পিছনে একটু গোয়েন্দাগিরি করা দরকার, নতুবা বাবা মাকে সে কি বলে বোঝাবে যে তপনকে বাড়িতে রাখা যায় না। আগ্রায় এবং বৃন্দাবনে সে কি করে জানতে হবে, ওই সঙ্গে আগ্রা শহরটাও দেখা হয়ে যাবে আর একবার। হোটেলে এসে স্নানাহার সেরে সকলেই বলল, ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্ট, ইমামউদ্দৌলা ইত্যাদি দেখতে যাবে। তপতির মন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে, সে অসুস্থতার ছুতো করে হোটেলেই পড়ে রইল। আগ্রা সে দুবার দেখেছে, অন্যান্য সকলে চলে যাওয়ার পর তপতি ভাবতে বসল তার জীবনের অপরিসীম ব্যর্থতার ইতিহাসকে। তপনকে ভালোবাসবার আকাঙ্ক্ষা সে তার মনের অলিগলিতে ঘুরেও খুঁজে পেল না। ওই লোকটার উপর বৃতৃষ্ণায় কেবল জেগে ওঠে এবং বৃতৃষ্ণার কথা ভাবতে গিয়ে ক্রোধে সর্বাঙ্গ জ্বলে যায়। ওর হাত থেকে উদ্ধার লাভের কি কোনো উপায় নেই? সারাদিন চিন্তার পর ক্লান্ত তপতির মনে হলো, প্রেমের শ্রেষ্ঠ তীর্থ তাজমহলটা একবার দেখে আসবে। হোটেলের গাড়ি এনে
তপতি উঠে বসল। আশ্চর্য, তাজমহলের সম্মুখে ঝাউবিথি বেষ্টিত প্রকাণ্ড চত্বরে বসে আছে তপন। দৃষ্টি তার সম্মুখে প্রসারিত, তাজের শুভ্র মর্মর মূর্তিকে যেন সে ধ্যান করছে। তপনের পিছন দিকটা তপতি ভালোভাবেই চিনত। খাড়ের পাশের সেই কালো তিলটি, লম্বা গভীর কালো কোকড়ানো চুল লতায় পড়েছে তার সেখানে। সামনে গেলে পাছে তপতিকে দেখে তপন চলে যায়, এই ভয়ে তপতি পশ্চাতেই অপেক্ষা করতে লাগল। সন্ধ্যা হচ্ছে, আষাঢ় পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্নায় বিরহী সম্রাটের প্রেমোদ্যুতি যেন ভাষা লাভ করেছে। তপন উঠে তাজমহলের মধ্যে আসল, তপতি তার অনুসরণ করে চলেছে। জনতার মধ্যে কে কোথায় কি উদ্দেশ্যে চলেছে তপন লক্ষ্যমাত্র করল না। সম্রাট সম্রাজ্ঞীর সমাধি পার্শ্বে এসে সে হাতের ফুলগুলি অঞ্জলিবদ্ধ করে আবৃত্তি করল। হে সম্রাট কবি, এই তব জীবনের ছবি, এই তব নবমেঘদূত অপূর্ব অদ্ভুত, চলিয়াছে বাক্যহারা এই বার্তা নিয়ে, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। তপতির বিষয় সীমা অতিক্রম করে গিয়েছে। এই তপন সত্যিই এ তপন তো? কিংবা তপতি অন্য কাউকেও তপন ভাবছে না তো? না, তপতির ভুল হয়নি, ওই তো তপন। ওর পরিচয় রয়েছে ওর পোশাকে, ওই পোশাক সে দিল্লিতেও পরেছিল, ওই রং ওই রকম কোট। তপন প্রণাম করে চলে আসল, তপতি পিছনে পিছনে আসছে বরাবর। তাজমহলের সুবিস্তৃত আঙিনা পার করে তপন তার বাইরে রাখা গাড়িতে থামবার জায়গায় এসে দাঁড়াল। তার টাঙ্গাওয়ালা জিজ্ঞাসা করল, আইএস আপ? জয়নিতাই, আজ এই পর্যন্তই। Subscribe now and press the bell icon. Never miss an update.